সামনেই দুর্গাপুজো, আর বেশি দিন বাকি নেই, মাত্র 25 দিন। আর এই সময় প্রকৃতি কাশফুলে কীরকম ঢেকে গেছে সেগুলোই দেখার জন্য বেরিয়ে পড়েছি আজকে সকাল সকাল। দেখবো চারিদিকে কোথায় কোথায় কত কাশফুল হয়েছে, কারণ আমার দেখতে খুব ভালো লাগে। বেরিয়ে পড়েছি দুর্গাপুরের মলানদিঘি রোডে, ওই দিকটা ফাঁকা, তাই কাশফুল ফাঁকা জঙ্গল জায়গাতে ছাড়া কাশফুল পাওয়াও খুব মুশকিল। আর এগুলো খুব বেশি দিন আর পাওয়া যাবে না, কারণ সব জঙ্গল কেটে পরিষ্কার করে দেওয়া হচ্ছে, ফ্ল্যাট উঠছে, তাই এইসব সৌন্দর্য যতদিন আছে সেগুলোকে উপভোগ করে নেওয়াই ভালো। তার তাগিদেই বেরিয়ে পড়লাম, তোমাদের সাথে শেয়ার করব, দেখতে থাকো। রাস্তার আশেপাশে এরকম কাশফুল তো দেখাই যায়, কিন্তু আমি সন্ধান করছি এমন একটা জায়গা যেখানে একদম প্রচুর পরিমাণে কাশফুল হয়েছে। দেখা যাক সেরকম কোনো জায়গা পাই কি না। এই ব্রিজের নিচে দিয়ে কোনো এক জলাশয় গেছে এবং তার আশেপাশে প্রচুর কাশফুল হয়েছে, যা দেখতে অপূর্ব লাগছে। ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে, ওরে যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে রে, যাবো না আজ ঘরে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে, যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে, যাবো না আজ ঘরে রে ভাই, যাবো না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে রে, যাবো না আজ ঘরে, ওরে আকাশ ভেঙে বাহির কে
যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে উড়ে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে রে যাবো না আজ ঘরে। যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে ওরে আকাশ ভেঙে বাহির কে আজ নেব রে লুট করে রে যাবো না আজ ঘরে রে ভাই যাবো না আজ ঘরে। সরল আকাশে ভোরেরা শিউরি ছড়ানো দেবাদেশে শিশিরে শিশিরে সরোদ আকাশে ভোরেরা গুম চারিদিক কত সুন্দর কাশফুলে ছেয়ে গেছে, কত সুন্দর সেই দৃশ্য, উফ অপূর্ব, এগুলো আর পাওয়া যাবে না। টাচ মি নট প্ল্যান্ট, লজ্জা পায় টাচ করলে। তোমাদের সবার সাথে শেয়ার করলাম চারিদিক কাশ ফুলে সেজে উঠেছে। এবার বাড়ি যাচ্ছি, সবাই দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, বাই।